কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। রোববার রাত সোয়া 8টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর গৌরীপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, যুবলীগ নেতা জামাল হোসেন এশার নামাজ পড়তে গৌরীপুর পশ্চিম বাজারের একটি মসজিদে যাওয়ার সময় বোরখা পরিহিত তিনজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর গৌরীপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।